الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وكريمنا ومولانا محمد صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوا وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء. وأنزل الله عليك وعلمك ما لم تكن تعلم، وكان فضل الله عليك عظيما. إن الله وملائكته يصلون على النبي. يا بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা এই পবিত্র রমজান শরীফের মাসও রোজা অবস্থায় আপনার বড় ভাই আপনার কালামুল্লাহ শরীফ থেকে দুই চারটা কথা শোনার রোজার তৌফিক দান করছেন হোক আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকে মেহরবানি করিয়া দয়া করিয়া সমস্ত নবী আকরাম নবী সৈয়দুল আম্বিয়া নবীউল আম্বিয়া পিয়ারা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া আপনারে একটা মহিমান্বিত কিতাব কোরআন শরীফ দান করছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে আয়াতে করিমাগুলার আলোচনা শুনবো, এটা গত আয়াত গত তফসিরের গত দিনের তফসিরের লোক একটা মিল আছে। যেন আল্লাহকে আমরা পিয়ারা নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিলাম কইরা যে আমার হবিব আপনার উপরে যে কাফির হলে ব্যাপারে আমি আল্লাহ খুব সতর্ক, আমি জানি যে তারা ইলাকা করে
তেলাগি আমি আপনাদের আগে থেকে সতর্ক করিয়া দিছি আমরা গতদিন তফসির অনুযায়ী আগত হচ্ছে যে আবরার নামে এক ব্যক্তি তোমায় না আবরার নামে এক ব্যক্তি একজন তলোয়ার চুরি করেছিল আর এই তলোয়ার চুরি করিয়া নিয়া ইহুদির বাড়ি থেকে গেছে মূলত উদ্দেশ্য আছিল যে ইহুদির উপরে দৃষ্টা পাইয়া দেওয়া ইহুদির উপরে তাহলে খামর এটা ফল এটা তার তার বানাইত উদ্দেশ্য আছে বাট আল্লাহ পাকে সত্য জিনিসকে প্রকাশ করতে চাই না যে সে এটা করছে মূলত ও আল্লাহ পাকে কইরা যে এই আয়াতে তো আয়াতগুলার তো অনুবাদ যদি আমরা আগে শুনি লাই তো সুবিধা বুঝতে পারিরা ওলাউলা ফাদুল্লাহ আলাইকা ورحمته لما طائفة منهم أن يدلوك ولولا فضل الله عليك رحمته الله فقط خطب له فضل رحمة تقول رحمة أحنا رفضي لهم طائفة منهم أن يدلوك ترى يحضر منشى سايسين منافق فلي سايسين جاء أحنا رأي كتاب ورطو يدلوك فقط فشتو قلت أحنا رأي أحنا رشتك رفتتكي তারা একটা অপবাদ দিয়া একটা বাধ্যতা করিয়া বা এটা করিয়া আপনার উপরে একটা ধর্ম তারা তুলে লইতে চাইছে বাট এটা তারা পারত না একটা লাগে ওলাউলা ফাদুল্লাহ আলাইকা ও রাহমাত আপনার উপরে আমার ফজল আছে আমার বহুত বড় একটা নিয়ামত আছে আর রহমত আপনার উপরে আছে যার কারণে তারা পারত না ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম আর তারা নিজেরা নিজেই পথভ্রষ্ট হইব তারা এই কালি কাম করার কারণে তারা নিজেরা নিজেই পথভ্রষ্ট হইব আপনারা কিছু করতে পারতো না ওমা ইউদি ওমা ইয়াদুরুনাকা মিন শাই ও আমার হবিব আপনারে বিন্দু মাত্র সামান্য প্রতি তারা করতে পারতো না কাফির হলে কিতাব লাগি ও আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমাতা ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ও আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা আমি আপনার আপনার কাছে একটা কিতাব নাজিল করছি এটা হইলো ওয়াল হিকমা এটা হইলো গিয়া কিতাব মধ্যে একটা মহান জ্ঞান আছে উইজডম এই কিতাবের মধ্যে আছে আর কিতাব আল্লামা তুম আলাম তাকুন তাআলাম আর আমি আপনারে যেটা যেটা বিষয়ে আপনি জানতা না ওটা বিষয়ে আমি আপনাকে জানাইয়া দিয়েছি এবার দেখো এরা ওয়াকান ফাদুল্লাহ আলাইকা আজিম আমার আমার ফজল আমার রহমত আপনার উপরে খুব বড় খুব বেশি করি আমি আমার রহমত নিয়ামত আপনার উপরে আমার ফজল আমার দয়া আপনার প্রতি এই লইয়া আমরা আলোচনা তে আমরা জানি যে আল্লাহ পাকে আমরার পিয়ারা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রম টাইম বিং থেকে তাই যখন ইসলামের দাওয়াত প্রচার করছে প্রচার করা শুরু করছিল তখন থেকে লইয়া একবারে শেষ সময় পর্যন্ত আল্লাহ তার কুদরতির মাধ্যমে আমরা নবীজিরে প্রোটেক্ট করছে নবীজিরে বিভিন্ন বিষয়ে নবীজিরে আল্লাহ পাকে সাহায্য করছে তার দয়া দিয়া তার মায়া দিয়া যদি এটা দয়া হইতো না মায়া হইতো না তে টাইমে টাইমে কাফির হলে যেভাবে নবীজিরে অ্যাটাক করতেছে ইসলাম বা করছিল নবীজি তা শেষ করে দিল কিন্তু তারা পারছে না কিদার লাগি বিকজ আল্লাহ পাক কইরা বড় একটা ফজল একটা 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 নিয়ামত এবং রহমত আল্লাহ 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 নিয়ামত এবং দয়া নবীজির প্রতি আছে কিলা আমরা জানি ও যে ঘটনা ঘটছিল তোমা ইবনে আবরারে নবীজির উপরে একটা নবীজির সাইতে নবীজির দিয়া বিচার পাইয়া যখন এই ঘটনা ঘটল তখন তোমা ইবনে আবরার আরো পরিবারের মানুষ গোষ্ঠীর মানুষ নবীজির কাছে আইয়া তার তারিফ প্রশংসা আরম্ভ করা কইলা দৌকা দিয়া রাসূলুল্লাহ এইলা মানুষ নাই যে কোনো মানুষের এই ক্ষতি করতো কোনো মানুষের চুরি করতো এটা করতো এইলা মানুষ নাই মূলত তার উপরে দুঃস্থা পাইয়া দেওয়া হয়েছে বা এটা করা হয়েছে আরো জন নিষ্পাপ মানুষ আসলে আর লবিদ এই লবিদের উপরে তারা দুষ্করাহিত্য চাইল হইলো এও ঘটনা ঘটাইছে বাট আপনার তালাশ করেছে তালাশ করলে আপনি পাইবেন শেষ পর্যন্ত যখন এই তরোয়ারি একটা ইহুদির বাড়ি ইয়ে পাওয়া গেলো লুকাইল পাওয়া গেলো তখন তো স্বভাবত ইহুদি উপরে দুষ্ট আছে না বাট ইহুদির দোষী লাইতা তো এইটা অল্টারনেটিভলি নবীজির উপরে একটা দোষ পড়ে গেল
নানি কারণ ঘটনা গুটাইছে একজনে আর আমি তার বাড়িতে রাখি দিছে ঢুকাইয়াতে তো এটা মূল বিচার হইল সঠিক বিচার হইল না ও আল্লাহ পাকে এটা নবীজিরে জানাইয়া দিলা যে কইলা যে দেখো যে এটা মূল ঘটনা ইহুদি নয় নানি ইহুদি তো মুসলমানের দুশমন তে সাইলে তো ইহুদির উপরে যেহেতু এটা ধরা পড়ছে তো ইহুদির উপরে শাস্তি দিতে আসে না কইলা না প্রকৃত দোষী হে আমরা প্রকৃত দোষী রে ফাইন্ড আউট করবো করিয়া প্রকৃত দোষী যে রিয়েল দোষী যে তারে আমরা শাস্তি দিব শেষ পর্যন্ত যখন নবীজি এটা সিস্টেম করিয়া বিচার করা আরম্ভ করলা তা দেখা গেল শেষ পর্যন্ত রিয়েল দোষী বাড়াই গেল আর তারা চাইছিল যে নবীজিরে মাঝখানো কালা কালা হ্যাঁ নবীজি যদি বিচার করাইয়া আসুন আনি বিচার হইলে যারা বিচার করা তাইলে আর কিছু পয়সা পয়সা ঘুষ খাওয়াইলে আমরা দেশ হইলেও নারিবা আলহামদুলিল্লাহ এই দেশ হইটা হয় আমরা দেশে বিচার বিচার হইলে যে বিচার করতা চাইবা তার দেশ ঘুষ ঘুষ খাওয়াইয়া তার পক্ষে যাতে রায় দিলে এটা ওইটা ঘটনা অহরহ ঘটে দেখা গেল শেষ পর্যন্ত সঠিক দোষী যে হে মাফ পাই দিছে আর যে দোষী নাই তার উপরে সে শাস্তি জেল কাটে দিতে হবে না তারপরে তারা চাইছিল বলে একটা নাকশ চাইছিল এবার আল্লাহ পাকে কিতা করলা আল্লাহ তো ইলা গিয়া সামিউম বাসি জানি আল্লাহ ইলা আল্লাহ গিয়া সামিউম বাসি মানে কিতা আল্লাহ সব কিছু তাই সামি মানে উনরা আর বাসি মানে তাই দেখে আমরা যে যেটা যখন করিয়া আমরা বিশ্বাস করতাম বিলিভ করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি ইজ হিয়ারিং এন্ড হি ইজ ওয়াচিং সুবহানাহু দিস টু হাই কোয়ালিটিজ নেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি ইজ সামি দ্যাট মিন্স হি ইজ হিয়ারিং এভরিথিং হোয়াট উই আর ডুইং অ্যান্ড হি ইজ ওয়াচিং বাসি হি ইজ ওয়াচিং সো জাজমেন্ট ডে আমরা কেউ কিচ্ছু আল্লাহকে সাহায্য করতাম পারতাম না আমরা যে যতটা করছি যত গুণা করছি এটা করছি এটা করছি এটা আল্লাহর কাছে সবটা ক্লিয়ার হইয়া থাকবো বিকজ আল্লাহ কইরা আমার কোয়ালিটি হইলো আমার আমি আল্লাহর একটা কোয়ালিটি হইলো আমি তুমি দুনিয়ায় পালিগুয়ার পর্যন্ত পড়তা কি একবারে সহরাত পর্যন্ত কিতা করছো না করছো সবটা আমি দেখছি আর সবটা তখন মানুষ আটকে যাইব আর কিচ্ছু হইব এর বাদে হয়েছে এর বাদে হয়েছে যে একটা জালিম মানুষ বাদ মানুষ আছে তারা কইব আল্লাহ আজকে আমার আমরা কাছে ক্ষমতা নাই আপনার কাছে ক্ষমতা আনলে কি আপনি আমার বিরুদ্ধে রায় দিলে নাই তোর আল্লাহ কিতা করবা আল্লাহ মানুষের টুটোর মাঝে শিল মারি যাই সুরা ইয়াসিন মাঝে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ কইলো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ টুটোর মাঝে শিল মারি দিলাই বা তুকাল্লিমুনা আইদিহিম আতে মাতি না আত্মর কাছ থেকে মাত মারি ওয়া তাশহাদু আরজুলুহুম এবং আমরা লেগ দয়া লেগে সাক্ষী দিব হইব রে আল্লাহ যে আপনার এই বন্দায় মিশা মাত মাতে লাই করে ফ্রন্ট অফ ইউ যে হি ইজ এ লায়া বিকজ এ আমারে অ্যাডভাইস করছে আমারে কইছে ও কাম করার লাগে চুরি করার লাগে আমি আর দিয়ে করছি পাওয়ে কইব যে আমারে কইছে আল্লাহ আমার অমুক জায়গা লইয়া যাওয়ার লাগে আমি তার লইয়া গেছি আমি তার সাক্ষী দিয়ে তার বিরুদ্ধে তখন আল্লাহ টুল খুলি দিবা তখন তে টুটে মুখে মুখে আপনার আতুর লাগে মাতিব কইব তোমার দুনিয়ায় থাকতে আমি অত মায়া দয়া করে রাখছি আপনার যদি হাঁটি যায় আপনার মেডিসিন লাগাইছি না ডাই হয়ে গেলে তেল লাগাইছি ক্রিম লাগাইছি লুক আফটার করছি তখন আপনি কইবার ও আর তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেই নাই আর আমি তোমার লুক আফটার করার লাগে কতটা আমি করছি তখন আতে ভাবে কইব যে দুনিয়ায় তোমার কর্তৃত্ব আছে তুমি আপনার উপরে প্রভাব ঘটাইছো এখন আমরা আল্লাহর সামনে আছি আমরা আল্লাহর সামনে আমরা আজকে তোমার কথা গুলো তোমার কোনো কথা শুনত না আমার আল্লাহ কথা আজকে শুনবো ওই মুসলম আল্লাহ যে একটা আদেশ দিবা যে একটা কইবা আমরা কেউ উত্তর মৈদান কেউ বাস্তব পারত না এল্লাহ কি কইলা যে নবীজির প্রতি আল্লাহর ফজল আল্লাহর দয়া এটা খুব বেশি এটা প্রগাঢ় প্রকার আছে রহমত রহমা এবং আল্লাহ নবীজির প্রতি আল্লাহর রহমত নিয়ামত আছে খুব বেশি আমরা দেখছি যখন মনে মনে আরো বহু ঘটনা আমার নবীজির জীবনে ঘটছে হ্যাঁ নবীজি কইরা যে আমি আমার আমার এক কাফিলা হলে ইমার আল্লাহ কি ইতা করার লাগি একদিন মক্কা মদিনা শরীফর বড় বড় দুই কয়েকজনে তারা মিলিয়া ইয়া
তারা আগে অলরেডি প্ল্যান করে আইছে যে নবীজির দাওয়াত দিবা নবীজির দাওয়াত দিবা নবীজি যে জায়গাতে গিয়ে বইবা আর ও জায়গার উপরে তারা বড় একটা পাথর সেট করে দিয়ে আইছে জাস্ট বলে যে বইবা আর তোর তান্ত্রিক পাথর পড়বো তার মারা দিবা তারা সেট করে প্ল্যান করে আইয়া নবীজির দাওয়াত দিছে তো নবীজি যখন দাওয়াত দিছে নবীজি কইছে আচ্ছা ঠিক আছে কাজ করো আমি যাই মুজামার লগে আমার আবু করে দেবো তে নবীজি তারা এটা দাওয়াত অ্যাকসেপ্ট করে লেছে আর তারা তো জানেন যে গিয়া বইবার পাত্র পড়বো নবীজি মারা যাইবা কিন্তু যেই নবীজি গিয়া বইছে বয়ার সময় জিবরিল আমিন আইয়া কইছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি ও জায়গা জায়গা দেখাইয়া কইছেন ও জায়গা আপনি বইন না আপনি বইলে একটা অবরোধ ঘটেছে কারণ নবীজির সব সময় জিবরিল আমিনের দিয়া নবীজির ফরাদ হইছে আল্লাহ আল্লাহ পক্ষ যত আদেশ নিষেধ হয়েছে সবটা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাকে পাঠাইছে তারা যে প্ল্যান করছে এটা নবীজির তো আল্লাহ কে যখন নবীজি গিয়া এক জায়গায় তারা কইছে তারা দেখাই যে একটা নবীজির লাগে একটা বিছনা সুন্দর করে বানাইছে যখন বইতা যখন মনে করেন কারণ ইমাম সাহেবের একটা জায়গা মাল আছে কিন্তু হলে বোঝা যায় যে এটা ইমাম সাহেব না হইবা বলে একটা জায়গা তারা সুন্দর একটা জায়গা করছে নবীজি যখন বইতা উপরে থেকে পাথর পড়ছে সাদর উপরে থেকে সামনে এটা একটা নাটক তারা করে যে আল্লাহ এটা ফাতর আইলো গিলা গিলা পড়লো এটা পড়লো এটা পড়লো বাট অলরেডি তো আল্লাহ জানাই দিলেছে এটা আল্লাহর কত বড় একটা ফদল আল্লাহর কত বড় একটা দয়া নবীজি এক্স্যাক্টলি নবীজিরে যখন এই মদিনা শরীফের খাইবার আমি আপনার উপরে আমার কিতাব এই যে কুরআন শরীফ আল্লাহ কইরা আমি আপনার কিতাব করছি ওয়াল হিকমা বিশেষ জ্ঞান আমি দান করছি আপনাকে হিকমা হিকমার জন্য প্রজ্ঞাময় জ্ঞান যেটা আমি আপনাকে দান করছি ও আল্লামা কা মা লাম তাকুনতা আর যে জিনিস আপনি জানতেন আমি আপনার কাছে জানাই দিয়েছি এর লাগি নবীজি হয়েছেন একবারে একবার যে উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখির আল্লাহ পাকে সৃষ্টির আদি থেকে লিয়া শেষ পর্যন্ত কিতা কিতা হইব না হইব সব ইলিম আল্লাহ পাকে আমার দান করেছে সৃষ্টির আদি থেকে ফ্রম দ্য বিগিনিং অফ ক্রিয়েশন এন্ড দ্য এন্ড অফ দ্য ক্রিয়েশন হোয়াট উইল হ্যাপেন এন্ড হোয়াট ওয়াজ হ্যাপেন এভরি সিঙ্গল থিং আল্লাহ সুবহান তাআলা টট হিজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত বিশাল জ্ঞান আসলা নবীজি কইছিলেন আনি যে সাগরের নিচে আগুন আছে নবীজি কইয়া গেছিলেন যে এখন যে ইলেকট্রিক বাড়া গেছে এটা কইতেই বাড়া গেছে ফ্রম ওয়াটার ওয়াটারের তারা সিস্টেম করিয়া প্রেশার দিয়া ভিতরে তারা ইলেকট্রিক বার করছে এটা বুঝে হইয়া গেছে যে সাগরের নিচে আগুন আছে আরো যত যত ভবিষ্যৎবাণী নো বুঝে করিয়ে গেছেন সবটা শেষ পর্যন্ত এখন এখন পর্যন্ত এটা ট্রু প্রুফ অর যে এটা হোয়াট হি সেড কমপ্লিটলি 100% ইজ ট্রু বিকজ ওর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মা লাম তাকুন তাআলাম যে তার জিনিস আপনি জানতেন না অত আমি আপনাকে জানাইয়ে দিচ্ছি সুবহান এর বাদে নবীজির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে মেসেজ দিছেন এটা 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 হইল গিয়া যে কিছুমস্ত মক্কার গুলো 313টা দেবমূর্তি আছিল তারা এক এক চান্দে হঠাৎ দেব দেব পূজা করতো এটা করতো এটা করতো তে আল্লাহ কই আল্লাহ কইলা যে আমার হবিব আপনার ফার্স্ট মেসেজ হইব আপনি হুকা যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ একজন তো মক্কা শরীফের কাফির হলে তারা আসলে নবীজির একবারে ফ্রম দ্য বিগিনিং থেকে তারা কাফির হলে তারা টাইটেল দিছে যে হি ইজ এ ট্রুথফুল পার্সন হি ইজ আলামিন সে টাইটেল দিছে মক্কার কাফির হলে তাদের টাইটেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী মানুষ একজন বিশ্বস্ত কিতার লাগে এটা তার তার মধ্যে এটা কিছু গুণ আল্লাহ পাকে দান করেছিল যার কারণে তারা ইন্সপায়ার হইয়া তারা কইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা গিয়া উৎপুর বাদশার সত্যবাদী এর মধ্যে মানে যে মুহাম্মদে
আমাদের বাপ দাদার দংশ আমাদের দরবারে এবারে ডিসপ্লে করে লইরা ও তারা নবীর বিরুদ্ধে তারা এই দুশমনী আরম্ভ করতে ইভেন কি নবীর নবীরে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তাড়ায় দিলা একমাত্র তান গোষ্ঠীর মাঝে তান গোষ্ঠীর মাঝে তান সাসাইন দেই দেই শেষ পর্যন্ত তান সাসা যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেল এবং তার দাদা তার আরজন সাসাসরা আবু তালিবের নবীজির কত সাহায্য সহযোগিতা করছে এটা একবারে ইতিহাস রেক করে দিয়েছে যে অত সাহায্য সহযোগিতা নবীজির করছে বাট নবীজি বহু চেষ্টা করছে যে সাসারে মুসলমান হতে কিন্তু পারছে না হ্যাঁ আবু তালিব মারা গেলাম মা তা আবু তালিব মুশরিকান আবু তালিব কৃষ্ণ মুশরিক হয়ে মারা গেল হ্যাঁ নবীজিরে সারা পুরো কাপড় হয়েছে নবীজির সারা বলি তার শরীরের মধ্যে লাগছে এটা হয়েছে পুরো রয়েছে কান্দ রয়েছে এটা করছে এটা করছে কিতাবের মধ্যে আমরা পড়ছি ও দৃশ্যটি যে আবু তালিবরে কিয়ামতের দিন সবচেয়ে কম শাস্তি দেব কিদার লাগি তার সারা শরীরে দুজকর আগুনে জ্বালাইতো মারতো না বিকজ সারা শরীরে নবীজির শরীর মোবারক লাগি গেছে তার পুরো রয়েছে বাচ্চা বসে কান্দ উঠে গেছে নবীজিয়া পড়াইয়া তার সারা শরীর লাগছে তার সবচেয়ে কম শাস্তি কিতা তার দেখি আমতর দিন এই দুজকর একটা স্যান্ডেল তার দেখেন পাওয়ার তোলার নবীজির শরীর লাগছিল না যে খালি পাওয়ার তোলার মাঝে একটা দুজক থেকে একটা স্যান্ডেল তার দেহে খড় হইব আর ও সেন্ডলর গরমে তার তার ব্রেন তার তার মগজ তা উঠিব ও বুঝলাম যে দুজক কত কত ফট বাদ যায় এর লাগে বলছেন যে এক্সপেশালি মানতক রমাদানও আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমদারে তোমার দুজকটা কি দুজকর শাস্তি দেখি আমদারে বাঁচাইয়া আছে যদি আপনি পড়ি যায় এটার শাস্তি যে আনএক্সপ্লেইন You can't explain it. How big punishment it is. Lagi, amra sob shomoy Allah jeta na korche bishob korche amra eta theke bachiye thakta. Amra Allah kono gushar gush Allah jeta kham korle Allah gusha o drag korle eta kono kham na korte. Apne shoy jeta korle frishta hole koy ba matre ekbar one time hoyche. Ar amra nobijer shomman izzat thora lagi beira kina ان الله وملائكته يصلون على النبي يا ان الله نشتهي الله وملائكته ومر সমস্ত ফেরেশতা হল يصلون على النبي ان الله ابي الله himself وملائكته ومر টু টাইমস এর মানে প্রেজেন্ট এন্ড ফিউচার দুইটা টাইম হল টেন্স অর মিনিং দেইটা يصلون يصلي যে মানে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা খবর পাবে হইরা আল্লাহ হইরা আমি আমার আপনার উপরে দরুদ শরীফ পড়ি রহমত নিয়ামত নাজিল করি সব সময় আর কিয়ামত পর্যন্ত আমি আপনার উপরে এটা করিয়া দেব গোমার ফরিশতা ওরা এটা করিয়া দেব ও হইরা কাতে কইরা ইয়া আইয়ুল্লাযিনা আমানু ও আমার ইমানদার বান্দা বান্দা হল ইউসাল্লুনা আলা ইয়া আইয়ুল্লাযিনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও আমার ইমানদার বান্দা বান্দা হল তুমি তাই না তোমাদের নবীর উপরে দরুদ শরীফ পড়ো সাল্লিমু তাসলিমা সম্মান জনক লাগি আমরা নামাজের মাঝে কয়বার নবীর দরুদ শরীফ পড়া লাগে টু টাইমস দুইবার আমরা নবীর উপরে নামাজের মাঝে ইন্দা নামাজ উই হ্যাভ টু সে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এর মধ্যে তাশাহুদের মধ্যে আল্লাহ পাক কইছেন যে আত-তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহা নবী ওকাম ডাক করে ইনশাআল্লাহ কনস্ট্যান্টলি করব যে রোজা রোজা মাসত আমরা কুরআন এই মাসত কুরআন শরীফ নাজিল হইছে আল্লাহ পাক আমাদের তুরা কুরআন শরীফ তাই কুরআন রিয়ালিটি আলোচনা আমরা বুঝার তো সুযোগ করে দাও আল্লাহ আল্লাহ السلام عليكم ورحمة الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة
والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين. يا الله يا الله رب كريم تمار قرب يا مزارك يا الله تمار كلام الله شريف وكلام رجلنا رجلنا الله زدي تمار بچند يا الله يا رسول الله خالق يا متر ميدان دنيا امدار امام قرب يا الله الله قرآن شريف يا خالق يا متر ميدان امدار ناجات ورسول الله ونعيم الله دا خوري امدار امام قرب يا الله امدار ما باب امام قرب يا الله اللهم در ششور ششوری رو مفتوری دو آی الله در بای گوان در اتیو شدون در مفتور مفتور تمام در مفتوری دو آی الله پتی دیرم در کرو را کرو یک تبالا خموش روی کرو آی الله آی الله ایرم در شریف یا خد کیا مطور مدر و ام در نجر در سیلا بنای یدیو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ارفع صلواتنا إلى رضاك حبيبك المصطفى اللهم يسر أمرك وحرم نبيك صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.